सम्मानित दर्शक भाई और बोनेरा আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন নিশ্চয় সুস্থ এবং ভালো আছেন। আজকের এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবারে জন্মদিনে যাদের ডাকবেন অভিনেত্রী পরিমণি। ঢাকায় সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরিমণি আগামী 24 অক্টোবর তার জন্মদিন। প্রতিবছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন তিনি। পরি যে থিমে তার জন্মদিনের আয়োজন সাজান সেই রঙের সঙ্গে মিল রেখে আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড নির্ধারণ করেন। এবার ফেসবুকে জন্মদিন নিয়ে আগাম বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। তবে সেই ইঙ্গিত দিয়েছেন একটি গল্প বলে। গল্পটিতে লিখেছেন, একজন লোক একটা আস্ত বড় গরু গ্রিল করে তার মেয়েকে বললেন, তোমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো। মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো, আমাদের বাসায় আগুন লেগেছে, কে কোথায় আসো, আমাদের সাহায্য করো। অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন, বাকি এমন ভাব করলেন যেন তারা কিছুই শুনতে পাননি। যারা সাহায্যের জন্য এলেন তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন। দেশে শাওমির মোবাইল ফোনের ফ্যাক্টরি চালু কাল। বাংলাদেশে শাওমি মোবাইল ফোনের ফ্যাক্টরি আনুষ্ঠানিক চালু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ফ্যাক্টরি উদ্বোধন করা হবে। আইসিটি বিভাগের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বনানীর শেরাটন হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে, যেখানে বিশেষ অতিথি হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের উপস্থিতি থাকার কথা। মোবাইল ফোনের ফ্যাক্টরি চালুর পাশাপাশি এই অনুষ্ঠানে স্মার্টফোন ব্যান্ডটির নতুন পরিকল্পনা অফার নিয়েও ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, শাওমি বাংলাদেশের কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে নয়, সরাসরি নিজেরাই কারখানার কার্যক্রম পরিচালনা করবে। এজন্য তারা বাংলাদেশে বড় ধরনের FDI সরাসরি বিদেশি বিনিয়োগ নিয়ে আসছে, গাজীপুরে কারখানা স্থাপন করবে। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।